আপনার মেয়ের নাম কি? রুমা, রুমা। আপনার মেয়ের বাচ্চা কাচ্চা কয়? আর তিন দো। ছেলে না মেয়ে? একটা ছেলে, দুটা মেয়ে। বড় মাই এত ছেলে দরবার মাই হ্যাঁ। আপনার মেয়ে কি হয়েছে? আমার নাম বাবুল, মোহাম্মদ বাবুল। আর যে মারা গেছে তার নাম কি? রুমা বেগম। ওনার থাকতেন কোথায়? থাকতেন। আচ্ছা, উনি আজকে ওনার লাশ কিভাবে পেলেন আপনারা? আমরা তো মনে করেন জানি না, সকালে মনে খবর আসছে ওই একটা লাশ বাড়ির সামনে নামাই রেখে চলে গেছে। বাড়ির সামনে বাড়ির সামনে বাড়ির সামনে মানে ওই ছেলে ছেলের বাড়ির সামনে নামাই রাইখা একটা ব্রিজের উপরে, রাস্তার সাথে একটা ব্রিজ, ব্রিজের উপরে নামাই রাইখা ওই ছেলে চলে গেছে। চলে যাওয়ার পরে আমরা মনে করেন সংবাদ পাই ওই জায়গার মানুষজনে মনে করেন বলছে যে ও মারা গেছে। সংবাদ পাই মনে করেন আমরা আসছি, আসার পরে আইসা দেখি লাশ ওই জায়গায় পরিত্যক্ত অবস্থায় মনে করেন পড়ে রয়েছে ব্রিজের উপরে। পরে আমরা থানায় যোগাযোগ করি, থানায় যোগাযোগ করার পরে যে ই সে ওসি সাহেব এবং ঘটনাস্থল ওই জায়গা আপনারা যোগাযোগ করেন, আমরা পরে ঢাকা বাড্ডা থানায় যোগাযোগ করি। ওই যোগাযোগ করার পরে বাড্ডা থানার ওসি এবং এই বাংলা থানার ওসি দুজনেই যোগাযোগ করার পরে ঘটনাস্থলে মনে করেন যায় সার্কেল এসপি আপনাদের বাংলা থানা এবং ওসি সাহেব আর এসআই রোমিও সাথে তিন চারজন কনস্টেবল ছিল। আপনি আপনি কি বলেন মেয়ে কি হয় আপনার মামা? হ্যাঁ, মেয়ে আমার ভাগ্নি। আপনার ভাগ্নির লাশ আপনারা কোথায় পাইছেন আজকে? আজকে পাইছিল ওইটা পশ্চিম দিকির পার রাস্তার উপরে পাইছেন? রাস্তার দিকির পার। হ্যাঁ, আমাদের দেশের বাড়ি হলো রাজর থানা, এদের এই বোনের বাড়ি হলো চানপুটি গ্রাম, আমাদের হলো সাগরপার গ্রাম, অবিরাজপুর ইউনিয়ন তাদের। এই আপনার এই ভাগ্নিকে ভাঙায় কেন আনছে? উনি ওখানে কি হতো, ওনার কি হয়? না, ওইটা তো ওনার স্বামী যে জায়গা ফেলাই রেখে গেছে স্বামীর বাড়ি। আচ্ছা আচ্ছা, সেটাই বলছি, স্বামীর বাড়িতে আসছে। আচ্ছা, পরবর্তীতে থানা প্রশাসন তো পুলিশ লাশ উদ্ধার করেছে, উদ্ধার করে আনে। আপনার কাছে কি মনে হচ্ছে, মৃত্যুটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? না, অস্বাভাবিক মৃত্যু। ওটা তার মায়ের দৌড় কইরা, ওই ছেলে কিছুদিন আগে একটা বিয়ে করছিল, আর ছবিও আমার কাছে আছে মেয়ে সহকারে। ওই ওই বিয়ে করার পর থেকে সংসারে মনে করো অশান্তি। ওই ভাগ্নিরে মনে করেন বলে যদি তুই বাপের বাড়ি থেকে 10 লাখ 15 লাখ কিছুদিন পর পরই টাকা আন, নইলে তো তোরে মেরে ফেলাম, তোরে মেরে ফেলাম এই কথা বলে আর বিভিন্নভাবে মনে করেন অত্যাচার করে। ওর সারা শরীরে মনে করেন জখমের দাগ আছে, আপনারা মনে করেন দেখবেন হাত ভেঙে ফেলাইছে, পাও ভেঙে ফেলাইছে। আপনাদের কাছে মনে হচ্ছে একটা হত্যাকাণ্ড? হত্যা, হ্যাঁ। এই ঘটনা আপনার দাবি কি? পরিকল্পিত হত্যা। দাবি আর ফাঁসি হবে? ওর যাতে ফাঁসি হয়। ওর বলতে কার, তার নাম কি, কি বলতে? টোকন, টোকন মাতুব্বর, ওর হাজবেন্ড যিনি। হ্যাঁ হ্যাঁ, এই মৃত্যু ঘটনা আপনারা জোরদারি জানাচ্ছেন? জানাচ্ছি। আইনগত ব্যবস্থা চাচ্ছেন, আইনগত বিচার চাচ্ছেন? কে পাওয়া গেছে লাশটা যখন আসছে, একটা লাশের সাথে একটা লোক ছিল, লোকটা নামার সাথে সাথে অ্যাম্বুলেন্স থেকে চলে গেছে। এই লাশ কি হয় আপনার? আমার জিয়ারি হয়। আমার নাম কি? হ্যাঁ, নামটা আমার সঠিক আমি কোনো জানি না, বুঝছেন? আমাদের ছেলেটার কালকে বিবাহ করাইছি, ঠিক আছে? একে কীভাবে পেলেন ভাঙাতে আপনারা? আমরা যখন এই লাশটা আমরা পাঠছি যে একটা অ্যাম্বুলেন্সে পাঠাই দিচ্ছে, লাশের সাথে কোনো লোক পাওয়া যায়, একটা লোক পেয়েছিলাম, দেখছি এই লোকটা সরে গেছে, দৌড়ে দৌড়ে যে কোথায় চলে গেলো আমরা দেখতে দেখতে সত্যি পারিনি। কোথার থেকে লাশটা আসছে? ঢাকার থেকে। ঢাকার কি, ঢাকায় কোথায় ছিল? উত্তর বাড্ডা। উনি উত্তর বাড্ডা থাকতেন যে মারা গেছে? হ্যাঁ, যে মারা গেছে উত্তর বাড্ডা, এমনকি বাগানবাড়ি বললে, ঠিক আছে? আর বাসার নম্বর বলে 2/3। আচ্ছা, আপনার কি হয়? আমার জিয়ারি হয়। আপনারা কিভাবে খবর পেলেন যে লাশ আসছে? এই লোকে বললো যে লাশটা অসুস্থ, তারপর শোনা যায় যে লাশটা মারা গেছে। কে বললো আপনাকে? ওই ওই জামাই, এর জামাই বলছে। জামার নাম কি? এর জামাই হলো টুটু। টুটু কি করে? টুটু হলো কারখানার মালিক। কি কারখানার মালিক? ওই ঢাকা থাকে? ঢাকা, হ্যাঁ। ভোডের কি আপনাকে ফোন দিয়ে বলছে? হ্যাঁ, ফোন বলছে, আমাদের বোনের বলছে, অন্য আর বড় বড় জনরে। জি, কি বলছে? এটা সঠিক হাতের কাছে জিজ্ঞাসা করলে পাবেন। কি শুনছি, আপনি কি শুনছেন? আমি শুনছি যে লাশটা ফোন দিয়েছে আমাকে যে অমুকে মারা গেছে, আমার ছেলের নাম
অমুক মারা গেছে, এই খবর পেয়ে আমরা এসি যাই থেকে এই ঘটনা। ওনাকে লাস্টটা পেলেন কোথায় গিয়ে? লাস্টটা পেলাম দিঘির পাড়, দক্ষিণ দিঘির পাড়, গুচ্ছু গ্রামের রোডে, ঠিক আছে, হ্যাঁ, রাস্তার উপরে। কেউ ছিল না লাশের সাথে? না, লাশের সাথে একটা লোক ছিল, অ্যাম্বুলেন্স টাইমে সরে গেলে চিনি নাই। লাশটা ছিল একটা ডিলের খাটের ঘরে, কেউ ছিল না পাশে? না, আমরা খাটটা নামাইছি, কেউ তাদের পাশে কোনো লোক ছিল না।